আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের ইকোনোমেট্রিক্স কোর্সের উপরে একটা ক্লাস নিব। এর আগে তোমাদের এর উপরে বেশ কয়েকটা ক্লাস হয়েছে, আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। এই অনলাইন ক্লাসে তোমাদের সহযোগিতা আমি কামনা করছি। তাহলে চলো আমরা শুরু করি আজকে অনলাইন ক্লাস। আজকে আমি আগেই বলেছি ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের একটা ক্লাস নিচ্ছি। তোমাদের আজকের টপিক ইকোনোমেট্রিক্স। তোমাদের কোর্স কোড হচ্ছে 243611। আমরা গত ক্লাসে ইকোনোমেট্রিক্সের ল্যাগ মডেলের উপরে ক্লাস নিচ্ছিলাম। আমরা গত ক্লাসে কয়েকস ল্যাগ মডেলের উপরে একটা ক্লাস নিয়েছি। আজকে আমরা অ্যালমন ল্যাগ এর উপরে একটা ক্লাস নিব। অ্যালমন ল্যাগ মডেল, এটি হচ্ছে 1965, মানে 1965 সালে অ্যালমন নামে একজন এটি ডিরাইভ করেছিলেন। তো আমরা শুরু করি। যেটা এই মডেলটা নিয়ে আমাদের, যেটা হচ্ছে যে আমরা জানি অ্যালমন অ্যাকচুয়ালি ইউজড ল্যাগ্রিঞ্জিয়ান ইন্টারপোলেশন ইন হার অ্যাপ্লিকেশন অফ ওয়েস্টারস থিওরেম টু দিস প্রবলেম, বাট দেয়ার ইজ এ সিম্পলার। ঠিক আছে, এটা একটা ওয়েস্টারস থিওরেমের একটা অ্যাপ্লিকেশন, এখানে ল্যাগ্রিঞ্জিয়ান মেথড ইউজ করা হয়েছে। তো আমরা একটু এটা সম্বন্ধে আগে আইডিয়া নেওয়ার জন্য আমরা দেখি যে একটা মডেল ধরি, একটা ইকুয়েশন আমরা জানি, এখানে আমরা ল্যাগ ভেরিয়েবল নিয়ে কাজ করি, একটা টাইম রিলেটেড ল্যাগ ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করে থাকি। তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার বা পরবর্তী ইয়ারের যে ইফেক্টটা থাকে এখানে, আমরা সেটা নিয়ে কাজ করি। তো আমরা একটা ইকুয়েশন ধরি, যেটা হচ্ছে যে YT ইজ ইকুয়াল টু বিটা জিরো এক্স টি প্লাস বিটা ওয়ান এক্স টি মাইনাস ওয়ান বিটা টু এক্স টি মাইনাস টু প্লাস আপ টু বিটা এন এক্স টি মাইনাস এন প্লাস ইউটি। ঠিক আছে, এখানে টি হচ্ছে ওয়ান টু আপ টু ক্যাপিটাল টি, স্মল টি ইজ ইকাল টু ওয়ান টু আপ টু ক্যাপিটাল টি। হোয়াট ওয়ার গোয়িং টু ডু ইজ টু ট্রিট দ্য ভ্যালু অফ দ্য রিগ্রেশন কোফিসিয়েন্ট। আমরা জানি এখানে যে বিটা আই অ্যাজ নোন ফাংশন অফ আই, দ্যাট ইজ ওয়েল সেট বিটা ইজ ইকাল টু জি আই, দেন উইল অ্যাপ্রক্সিমেট জি আই ইউজিং দ্য পলিনোমিয়াল এফ আই অফ অর্ডার পি। টিপিক্যালি পি উইল টেক এ স্মল ভ্যালু সাচ অ্যাস টু থ্রি অর ফোর। নাও আমরা দেখি যে ইকুয়েশনটা আমরা যেটা ধরেছিলাম এটা একটা মডেল, যেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল বলে থাকি। তাহলে ল্যাগ মডেলের একটা আমরা ফরম্যাট, এখানে একটা কার্ভ আমরা দেখি যে আমরা যদি পি ইজ ইকুয়াল টু থ্রি লিখি, থ্রি ধরি, তখন আমাদের কার্ভটা হবে এরকম, গ্রাফটা এরকম হবে। এখন সাবস্টিটিউটিং টু ইন্টু ওয়ান, মানে এক নম্বর ইকুয়েশন থেকে আমরা যদি দুই নম্বর ইকুয়েশনটা মাইনাস করি, তাহলে আমরা যেটা দেখব যে দুই নম্বর ইকুয়েশন আমাদের ছিল এটা যে বিটা ওয়ান ইজ ইকুয়াল টু এ জিরো এ ওয়ান আই প্লাস এ টু আই স্কোয়ার প্লাস এ পি আই টু দি পাওয়ার পি এবং আই ইজ ইকুয়াল টু ওয়ান টু আপ টু এন স্মল এন। তাহলে এটা দুই নাম্বার ইকুয়েশন, আর আমাদের এক নাম্বার ইকুয়েশনটা ছিল
yt is equal to beta 0 xt plus beta 1 xt minus 1 plus beta 2 xt minus 2 up to beta n xt minus n. এখন আমরা কি করেছি দেখো যে বলা হয়েছে যে ইকুয়েশন 2 from 1 আমরা এটা পাচ্ছি যে yt is equal to alpha 0 xt plus a0 xt plus a0 plus a1 a2 plus up to ap xt minus 1 plus a0 plus 2a1 4a2 plus 2 to the power p ap xt minus 2 plus up to a0 plus n a1 n square a2 এভাবে plus up to n to the power p ap xt minus n plus ut এখানে small t is equal to 1 to up to capital T. Rearranging the right hand side of tree and gathering up terms we get আমরা ডান পাশটুকু যদি ইকুয়েশনের ডান পাশের অংশটা যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা দেখি যে কি পাচ্ছি যে yt is equal to a0 xt plus xt minus 1 plus xt minus 2 plus xt minus n and plus a1 a0 কমন নিয়েছি a1 কমন নিয়েছি আপ টু a2 কমন নিয়েছি আপ টু ap কমন নিয়েছি ঠিক আছে কমন নেয়ার পরে আমরা এই টার্ম গুলো পাচ্ছি প্লাস ut এরর টার্মটা সব সময় থাকবে এবং স্মল t is equal to 1 2 up to capital t এখন আমরা দেখি যে we have decided on a maximum leg length n and we have chosen a degree p for the approximating polynomial f then we can rewrite for as yt is equal to a0 z0t plus a1 z1t plus a2 z2t up to ap zpt plus ut অর্থাৎ এটাকে আমরা বলছি ইকুয়েশন নাম্বার 5 where z0t is equal to তোমরা দেখতে পাচ্ছো যে a0 এর সাথে যেটুকু ছিল ওটুকুকে আমরা z0t ধরেছি a2 এর সাথে যেটা ছিল সেটাকে আমরা ধরেছি z2t 1t z1t a1 এর সাথে ছিল z1t এভাবে আমরা এগুলো ধরে এই টার্মটা লিখেছি নাম্বার ইকুয়েশন নাম্বার 5 আপ টু zpt is equal to আমরা ধরেছি xt minus 1 plus 2 to the power p xt minus 2 plus up to n to the power p xt minus n now আমরা দেখি যে এখন এখন যেটা আমরা দেখব সেখানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে yt is equal to beta 0 xt plus beta 1 xt minus 2 beta 1 beta 2 xt beta 1 xt minus 1 beta 2 xt minus 2 beta n xt minus n up to plus ut. Now t is equal to 1 to up to t. এটা ইকুয়েশন নাম্বার 7. এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে p is equal to 2. Thus, this is very restrictive indeed in terms of the shape that the leg distribution can take. However, it will simplify the discussion here. More number and realistic cases are discussed in detail by Smith and Pless. তাহলে আমরা এখানে যদি দুইটা ভেরিয়েবল t is equal to p is equal to 2 ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি তোমরা দেখো যে beta I is equal to a0 plus a1 I plus a2 I square I is equal to 1 2 up to n which implies that which implies that yt is equal to a0 xt plus a0 plus a1 plus a2 xt minus 1 a0 plus 2a1 plus 4a2 xt minus 2 এভাবে আমরা যাচ্ছি a0 plus an1 n a1 n square a2 xt minus n plus ut এখানে t is equal to 1 to up to capital T
অথবা আমরা লিখতে পারি yt is equal to a0, অর্থাৎ এখানে a0 আমরা যদি কমন নেই তাহলে আমরা পাচ্ছি xt plus xt minus 1, xt minus 2 up to xt minus n. a1 কমন নিয়েছি, a2 কমন নিয়েছি, তাহলে আমরা এইগুলো এখানে কমন নিয়ে আমরা এই টার্মগুলো পাচ্ছি. নেক্সট আমরা দেখি যে এখান থেকে আমরা পাচ্ছি yt is equal to a0 z0t plus a1 z1t plus a2 z2t plus ut. আমরা এখানে কিন্তু p is equal to 2 পর্যন্ত নিয়েছি, ফলে আমরা এই a2 z2t পর্যন্ত আমরা পেয়েছি. দেন আমরা পাচ্ছি যে যে তখন আমরা এখানে আগের মতোই আগে আমরা একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত গিয়েছিলাম, এখানে আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে z0t মানে হচ্ছে xt plus xt minus 1, xt minus 2 plus up to xt minus n, z1t xt minus 1 plus 2xt minus 2 plus up to nxt minus n. এভাবে z2t is equal to xt minus 1 plus 4xt minus 2 up to n square xt minus n, small t is equal to 1 to up to capital T. এভাবে আমরা p is equal to 2 এর জন্য অ্যালমন ল্যাগ মডেলের ইকুয়েশনটা আমরা পেয়েছি. এখন আমরা যেটা দেখব, জেনারেল ফর্ম অফ ফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল 1. ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে মডেলটা yt is equal to beta 0 xt plus beta 1 xt minus 1 plus up to beta s xt minus s. The general form নিয়েছি, এটাকে আমরা plus ut, t is equal to s plus 1 up to capital T. এটাকে আমরা এভাবে লিখতে পারি যে beta I xt minus I plus ut. In matrix notation আমরা এটাকে লিখতে পারি y is equal to x beta plus u, error term. এখন এটাকে আমরা লিখি y is equal to ys plus 1, ys plus 2 up to yt, beta is equal to beta 0 plus beta 1 up to beta s x. এখন x is equal to আমরা লিখছি xs plus 1, xs up to x1, xs plus 2, xs plus 1 up to x2, xt xt minus 1 up to xt minus s পর্যন্ত, এবং error term u is equal to আমরা পাচ্ছি us plus 1, us plus 2 up to ut. ম্যাট্রিক্স ফর্মটা আমরা দেখে নিলাম আগে. আমরা প্রথমে একটা জেনারেল ফর্ম ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল একটা জেনারেল ফর্ম নিয়েছি, ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়েছি, এবং এটার যে ম্যাট্রিক্স ফর্ম সেটা আমরা দেখলাম. এখন আমরা দেখি যে এখানে y is a t minus s into 1 vector of observation on response variable beta is a s plus 1 by 1 vector of unknown lag coefficient or lag weights, u is a vector of random error with mean 0 and variance omega with tth diagonal elements. That is omega is equal to diagonal of sigma square s plus 1, sigma square s plus 2 up to sigma square capital T. When the error term is homoscedastic, sigma t square is equal to sigma square and omega is equal to sigma square I t minus s, where I t minus s is the identity matrix of order t minus s. Direct application of Euler's to estimate distributed lag model given in equation 1 may be some serious problem as discussed earlier. For estimation of distributed lag model, Almond 1965 proposed a technique which is widely used by the practitioners. Almond assumed that the coefficient beta I could be all approximately by a polynomial of degree r in I which was less than s. The lag length, s টা এখানে lag length, ঠিক আছে, এখানে ধরা হয়েছে যে আলমন্ড ধরে নিয়েছিলেন যে coefficients beta I could be well approximated by a polynomial of degree r in I, যেটা হচ্ছে
leg length s এর চেয়ে ছোট, তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 3 এভাবে লিখতে পারি যে বিটা I is equal to alpha 0 plus alpha 1 to the power I alpha 2 plus I square plus up to alpha r I to the power s. I is equal to 0, 1, 2 up to s and r lies between s to 0. অর্থাৎ r হচ্ছে 0 এর চেয়ে বড় কিন্তু s এর চেয়ে ছোট। এখন আমরা দেখতে ইকুয়েশন 3, সাবস্টিটিউটিং ইকুয়েশন 3 ইন ইকুয়েশন 1, উই ক্যান এস্টিমেট আলফা বাই দ্য ইউজুয়াল ওএলএস। ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 3 তে আমরা সাবস্ট্রাক্ট করব এবং এখান থেকে আমরা ওএলএস মেথডে আলফা এস্টিমেট করতে পারব। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে b is equal to a alpha, ইউজিং দ্য ইকুয়েশন 3 প্রসিডিউর উই ক্যান গেট দ্য এস্টিমেট অফ বিটা আই। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে বিটা ইজ ইকুয়াল টু এ আলফা, হোয়ার বি ইজ এ mentioned before as and a is equal to 1 0 0 0 1 1 1 1 s s square up to s to the power r and alpha is equal to alpha 0 alpha 1 up to alpha r s plus 1 by r plus 1 matrix and r plus 1 by 1 vector অর্থাৎ এ হচ্ছে এস প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান ম্যাট্রিক্স এবং আলফা হচ্ছে আর প্লাস ওয়ান বাই ওয়ান ভেক্টর রেসপেক্টিভলি। এখন বাই সাবস্ট্রাক্টিং ইকুয়েশন 4 ইন ইকুয়েশন 2 ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এ আলফা প্লাস ইউ, ওয়ান ক্যান অবটেইন 5 যেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জেড আলফা প্লাস ইউ and z is equal to xa. The OLS estimator of alpha is as follows. Alpha OLS estimate is equal to z prime z inverse z prime y. অর্থাৎ আমরা যখন অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথডে রিগ্রেশন মডেল থেকে আমরা আলফা এস্টিমেট y is equal to a plus beta is যদি থাকে আমরা এভাবে এই মডেলটা যদি এটা হয় যে y is equal to z alpha plus u তাহলে ওএলএস এস্টিমেটার অফ আলফা হবে জেড প্রাইম জেড আলফা জেড প্রাইম ওয়াই। এটা তোমরা আগেও জেনেছো যে এটা এই ইকুয়েশনের জন্য ওএলএস মেথডে আলফার এস্টিমেটেড ভ্যালু হচ্ছে জেড প্রাইম জেড ইজ ইনভার্স জেড প্রাইম ওয়াই। এখানে আমরা ধরে নিয়েছি যে জেড ইজ ইকুয়াল টু এক্স এ, তাহলে জেড প্রাইম ইজ ইকুয়াল টু এস এ প্রাইম এক্স প্রাইম এক্স আলফা ইনভার্স জেড প্রাইম মানে এ প্রাইম এক্স প্রাইম ওয়াই। ঠিক আছে, এখন প্যারামিটার ভেক্টর বিটা ক্যান বি এস্টিমেটেড অ্যাজ ফলোস, বিটা ইজ ইকুয়াল টু এ আলফা। তাহলে আমরা তো আলফা এর এস্টিমেটেড ভ্যালু পেয়েছি, ওখানে আমরা যদি এর ভ্যালুটা দিয়ে দেই এর এর মান বসিয়ে দেই তাহলে আমরা পাবো বিটা বিটা এর এস্টিমেটেড ভ্যালু। হুইচ ইজ দ্য অ্যালমন এস্টিমেটার অফ বিটা, ইফ দ্য এরর টার্ম ইজ হোমোস্কেডাস্টিক ইট ইজ দ্য বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটার। আমরা এখানে একটু বলে নিচ্ছি যে হোমোস্কেডাস্টিক হলে কি হবে এবং হেটারোস্কেডাস্টিসিটি থাকলে কি হবে। যদি এরর টার্ম হোমোস্কেডাস্টিক হয় তাহলে এটা হবে ব্লু, দ্যাট ইজ বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটার অফ বিটা। এ মেজর অ্যাডভান্টেজেস অফ অ্যালমন টেকনিক ইজ দ্যাট ইফ এ ডিস্ট্রিবিউটেড ল্যাগ ইজ অ্যাসিউম টু লাই অন এ পলিনোমিয়াল অফ এ স্পেসিফাইড ডিগ্রি then the distributed lag can be estimated by standard linear regression method. Moreover, the Almon technique reduces the effect of multicollinearity. ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি যেটা থাকে যে একটা মাল্টিপল রিগ্রেশন মডেলে যেটা থাকে যে
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশন থাকে সেটাকে আমরা বলি মাল্টি কোলিনিয়ারিটি, সেটা অ্যাভয়েড করার জন্য কিন্তু এই আলমন্ড টেকনিকটা কিন্তু এটা অনেকটা সাহায্য করে থাকে। আর একটা হচ্ছে যে আরেকটা মেজর অ্যাডভান্টেজ যেটা বলা হয়েছে যে যদি ডিস্ট্রিবিউটেড ল্যাগ হচ্ছে আমরা আলমন্ড টেকনিক ইজ দ্যাট ইফ এ ডিস্ট্রিবিউটেড ল্যাগ ইজ অ্যাসিউম টু লাই অন এ পলিনোমিয়াল অফ এ স্পেসিফাইড ডিগ্রি দেন দ্য ডিস্ট্রিবিউটেড ল্যাগ ক্যান বি এস্টিমেটেড বাই স্ট্যান্ডার্ড লিনিয়ার রিগ্রেশন মেথডস। তাহলে আমরা দুইটা অ্যাডভান্টেজেস কিন্তু এখানে আমরা দেখলাম যে আলমন্ড ল্যাগ মডেলের ক্ষেত্রে কি কি অ্যাডভান্টেজেস থাকতে পারে। এখন আমরা দেখি যে যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম যে ল্যাগ মডেলের ক্ষেত্রে যেটা হোমোস্কেডাস্টিসিটি থাকলে আমরা বলেছি যে এই সুবিধাগুলো থাকবে যেটা আমরা তখন বললাম। আর হচ্ছে এখানে আরেকটা বলেছে যে ফিওর এক্সপ্লোরেটরি ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু এই মডেলটা খুবই কার্যকরী। এখানে আমাদের অল্প এক্সপ্লোরেটরি ভেরিয়েবল নিয়েও এই মডেলটা নিয়ে কাজ করা যায়। আরেকটা হচ্ছে যে ইন দ্য প্রেজেন্স অফ হেটারোস্কেডাস্টিসিটি, আমরা এতক্ষণ যেটা বললাম হোমোস্কেডাস্টিসিটির জন্য বলেছি, কিন্তু যদি এখানে হেটারোস্কেডাস্টিসিটি থাকে তখন ওয়েলস এস্টিমেটরটা কিন্তু এফিশিয়েন্ট হবে না। দ্যাট ইজ ইন দ্য প্রেজেন্স অফ হেটারোস্কেডাস্টিসিটি আলফা ওয়েলস এস্টিমেটর ইট ডাজ নট রিমেইন এফিশিয়েন্ট অ্যান্ড কনসিকুয়েন্টলি বিটা এস্টিমেট অলসো বিকাম ইনএফিশিয়েন্ট। দ্যাট ইজ আলফা অ্যান্ড বিটা কিন্তু সেই ক্ষেত্রে efficient হবে না। Thus some efficient estimator of alpha is desired which will further give an efficient estimator of beta. তখন কিন্তু আমরা কি করব, weighted least square estimator ইউজ করব, যেটা হচ্ছে একটা সলিউশন। এই যে heteroscedasticity থাকলে কিন্তু ওয়েলস এস্টিমেটরটা এফিশিয়েন্ট হবে না, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে weighted least square estimator। তোমরা এগুলো থার্ড ইয়ারে ভালো মতো শিখেছো যে জিএলএস ডাব্লিউএলএস আমরা প্যারামিটার এস্টিমেশন এগুলো আমরা থার্ড ইয়ারে করিয়েছি, তোমরাও শিখেছো। সো রিগ্রেশন অ্যানালাইসিস কিন্তু এখানে খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। ইকোনোমেট্রিক্স কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিসের অনেক কিছুই তোমাদের বেসিক ক্লিয়ার করে এখানে আসতে হয়, যে রিগ্রেশন অ্যানালাইসিসের অনেক কনসেপ্ট এখানে ইউজ করা হয়, যেমন ডাব্লিউএলএস বা জিএলএস এগুলো তোমরা রিগ্রেশন অ্যানালাইসিস শিখেছিলে। তো আমরা দেখতে পাচ্ছি যে হোমোস্কেডাস্টিসিটি থাকলে মাল্টিকোলিনিয়ারিটি কি কি অ্যাডভান্টেজেস সেটাও আমরা দেখলাম, এবং যদি হেটারোস্কেডাস্টিসিটি থাকে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট স্কয়ার মেথডে যে প্যারামিটার এস্টিমেট করি অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথডে সেগুলো ইনএফিসিয়েন্ট না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়েটেড লিস্ট স্কয়ার এস্টিমেটর ইউজ করতে হবে। তাহলে আমরা দেখি যে ওয়েলস এস্টিমেটর আমরা বলেছি যে আলফা ডিজায়ার্ড উইল ফার্দার গিভ অ্যান এফিশিয়েন্ট এস্টিমেটর অফ বিটা, তখন ওয়েলস এস্টিমেটর ইজ পসিবল সলিউশন টু এস্টিমেট মডেল ফাইভ এফিশিয়েন্টলি ইফ সিগমা টি স্কোয়ার আর নোন লেট ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডায়াগোনাল অফ ডাব্লিউ এস প্লাস ওয়ান ডাব্লিউ এস প্লাস টু আপ টু ডাব্লিউ টি বি দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ ওয়েস হুজ টিএথ ডায়াগোনাল এলিমেন্ট ডাব্লিউ টি ইজ ইকুয়াল টু সিগমা টু ইনভার্স টু, দেন দ্য ডাব্লিউ এল এস এস্টিমেটর উইল বি আলফা এস্টিমেট ডাব্লিউ এল এস ইজ ইকুয়াল টু জেড প্রাইম ডাব্লিউ হেড জেড ইনভার্স জেড প্রাইম ডাব্লিউ হেড ওয়াই। হাউএভার ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন সিগমা টি স্কোয়ার আর ইউজুয়ালি নট নোন অ্যান্ড দেয়ার এস্টিমেটস আর ইউজ দ্য রেজাল্টিং এস্টিমেটেড weighted least square estimators of the parametric version vector alpha. তখন আমরা আলফা কে এভাবে লিখতে পারি যে estimated weighted least square এর মাধ্যমে আলফা এস্টিমেট হবে z prime w estimate z inverse z prime w estimate y where w head is a non-singular diagonal matrix containing estimated weights used for variance stabilizing transformation. So, আমরা এখানে দেখে নিলাম যে যখন সিগমা স্কয়ার আননোন থাকবে
তখন আমরা এস্টিমেটর আলফার এস্টিমেটেড ভ্যালুটা কিভাবে বের করব সেটা আমরা এখানে এতক্ষণ ধরে জেনে নিলাম। এখন আমরা এই ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলের আনমন ল্যাগ মডেলের যে ফর্মগুলো দেখলাম আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে খুব সিম্পল একটা বিষয়। আমরা এখানে যে যা একটু আলোচনা করেছি আজকে এখান থেকে আমরা দেখি যে ল্যাগ মডেল যেটা নর্মালি ছিল সেখানে আমরা প্রথমে তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করেছি যে পি ইজ ইকাল টু সিম্পল একটা মডেলে পি ইজ ইকাল টু টু ধরলে আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। তার আগে আমরা একটা জেনারেল ইকুয়েশন দিয়ে মডেলটা তোমাদের বুঝিয়েছি, পি ইজ ইকাল টু থ্রি হলে এরকম একটা গ্রাফ আমরা পেয়ে থাকি, ঠিক আছে, এবং পি ইজ ইকাল টু টু হলে আমরা মডেলের ইকুয়েশন গুলো কোন ফরমেটে যাচ্ছে একইভাবে পি ইজ ইকাল টু থ্রি ধরেও তোমরা করতে পারবে। তো এই এক্সাম্পলটা আমরা আজকে তোমাদের দেখিয়েছি এবং আমরা এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স ফর্ম, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল, এটা তোমরা ভালো মতো মাথায় রাখবে যে ম্যাট্রিক্স ফর্মটা কিভাবে আসছে। ওয়াই ইকুয়াল টু এটা কিন্তু অরিজিনালি আমরা কিন্তু ইকুয়েশন সিম্পল যেটা আমাদের রিগ্রেশন মডেল ওয়াই ইকুয়াল টু এক্স বিটা প্লাস ইউ এখান থেকেই কিন্তু আমরা শুরু করেছি এবং আমরা মডেলটাকে এভাবে লিখে নিয়েছি যে বিটা ওয়াই ইজ ইকুয়াল টু বিটা জিরো এক্স টি প্লাস বিটা ওয়ান এক্স টি মাইনাস ওয়ান প্লাস বিটা এস এক্স টি মাইনাস এস, আই ইজ ইকুয়াল টু জিরো টু আপ টু এস। হ্যাঁ, এখানে প্লাস এরর টার্ম তো সবসময়ই থাকবে, তোমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে যেটা করো সেটা তো অবশ্যই ফলো করেই এই টার্মগুলো এই ইকুয়েশনটা লেখা হয়েছে। তারপরে আমরা ম্যাট্রিক্স ফর্ম যেটা দেখেছি এখান থেকে আমরা ম্যাট্রিক্স ওয়াই ইজ ইকুয়াল টু নিয়েছি, এটা বিটা ইজ ইকুয়াল টু এটা লিখেছি, এক্স ইজ ইকুয়াল টু এটা আর ইউ ইজ ইকুয়াল টু এটা, এখানে আমাদের একটা আছে ম্যাট্রিক্স আর বাকিগুলো ভেক্টর, ঠিক আছে। এখানে আমরা ভেক্টর গুলো ব্যাখ্যা কত ডিগ্রিজ অফ ফ্রিডম কত কি ডায়াগোনাল ওমেগাটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ভেক্টর সেটাও আমরা বলেছি, হোমোস্কেডাস্টিক হলে কি হচ্ছে ডিটেলস আমরা এখানে আলোচনা করেছি। এবং আমরা এটাও বলেছি যে যদি হোমোস্কেডাস্টিক হয় তাহলে কিন্তু আমরা সরাসরি ওয়েলস মেথড অ্যাপ্লাই করতে পারি, কিন্তু হেটারোস্কেডাস্টিক হলে কিন্তু ওয়েলস মেথডটা অ্যাপ্লাই করা যায় না, সেক্ষেত্রে আমরা কি করেছি WLS বা ওয়েটেড লিস্ট স্কোয়ার মেথড আমরা ইউজ করি। তো এগুলো সব আমরা এখানে আজকে আলোচনা করলাম এবং প্যারামিটার এস্টিমেশন দেখলাম মডেল থেকে কিভাবে প্যারামিটার মডেলের অ্যাপ্রিভিয়েশনও দিয়েছি এবং মডেল থেকে কিভাবে আমরা প্যারামিটার এস্টিমেশন করেছি সেটাও আমরা আজকে দেখিয়েছি। তো আজকে আশা করি তোমাদের ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছ তোমরা। এই মডেল ল্যাগ মডেল কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের ইকোনোমেট্রিক্স, এখানে ল্যাগ ভেরিয়েবল নিয়ে কাজ করা হয় তোমরা জানো, এই জন্য মডেল সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের থাকতে হবে। আমরা তোমাদের দুই দুই রকমের মডেল আলোচনা করেছি, একটা ছিল কয়েক মডেল আর আজকে যেটা করলাম সেটা হচ্ছে অ্যালমন ল্যাগ মডেল। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা এখানে শেষ করি, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।